একটা লোককে পল রাস রিয়েল এস্টেট নামে একটা কোম্পানিতে জমি জমা বিক্রি করার জন্য একজন এজেন্ট বা দালাল হিসেবে কাজ করে। আর তার পরিবারে আছে তার স্ত্রী গ্রেস, তার ছেলে ল্যান্ডন এবং তার মেয়ে ক্যারি। তবে শুরু থেকেই পলের চালচলন দেখে বোঝা যায় যে সে জীবনে টাকা ছাড়া কিছু বোঝে না। কিভাবে টাকা বাঁচানো যায় আর কিভাবে টাকা কামাই করা যায়। জলের কল কোনো জায়গায় ফেটে গেলে সেটা সারাই করার বদলে সে চুইংগাম চিপকে দেয় মুখের থেকে বের করে, যাতে টাকা বাঁচানো যায়। আর টাকা কামাই করার জন্য এই প্রাণী যে কোনো লেভেল, যে কোনো মাত্রা অতিক্রম করে যেতে পারে। মানে লোকটা এতটাই অর্থ পিশাচ যে কোনো মশা যদি ওর দেহ থেকে রক্ত চুষে চলে যায়, সে মশার পেছনে তলোয়ার নিয়ে দৌড়াবে নিজের দেহের রক্ত ফেরত আনার জন্য। বোঝো ব্যাপার। চিটিংবাজি করে কোম্পানিতে নিজেকে সবচেয়ে বড় দক্ষ প্রমাণ করার চেষ্টা করলেও তার মাইনে এবং কমিশন মিলিয়ে তেমন বিশেষ কিছু আয় হতো না মাস গেলে। মানুষে টাকা কামাই করার জন্য পরিশ্রম করে আর এ টাকা কামাই করার জন্য একটার পর একটা জমি জমা বিক্রি করছে। মানে জমি বিক্রি করার পরে তার হাতে টাকা আসবে। তো তার জ্যাক নামে একটা ভালো বন্ধু ছিল অফিসে। জ্যাক একদিন তাকে কথা কথা বলে, আচ্ছা তুমি যে এইভাবে করে একটার পর একটা জমি বিক্রি করছো, টাকা পয়সা তো তেমন কিছু পাচ্ছ না। পল বলে, আমি একদিন অনেক বড় লোক হবো, তুমি দেখে নিও। আর তারপরে একটা স্পোর্টস কার কিনে আমার সবচেয়ে প্রিয় বন্ধু মানে তোমাকে নিয়ে ঘুরতে যাবো। আর সেদিন তুমিও গর্ব করে বলবে যে তুমি পল ক্যাম্পবেলকে ব্যক্তিগতভাবে চেনো, আমি এতটাই বড় লোক হয়ে দেখাবো। আসলে ছোট থেকে পলের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তার বাবা মাকে জীবনের ছোটখাটো প্রয়োজনগুলো মেটানোর জন্য অনেক পরিশ্রম করতে হতো। সে মনে করে অনেক টাকা থাকলে জীবনে খুশি হওয়া যায়, আর সেই কারণে সে প্রতি মুহূর্তে শুধুমাত্র টাকা নিয়ে চিন্তা করতো। কি করে টাকা কামাবে, কি করে টাকা বাঁচাবে, কি করে টাকা জমাবে। একদিন জ্যাক তার স্ত্রীকে নিয়ে পলের বাড়িতে আসে। তারা যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল তখন গ্রেসের কাছে একটা ফোন আসে। আর সে জানতে পারে যে তার একটা কাকা, যিনি কিনা অনেকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন, তিনি সেদিনই মারা গেছেন। তার কাকার নাম ছিল জন। এটা শুনে গ্রেস খুব ভেঙে পড়ে, কারণ তার নিজের মা বাবা মারা যাওয়ার পর থেকে আঙ্কেল জনই তাকে মানুষ করেছিল। পল এই সময় মনে মনে ভাবতে থাকে যে আঙ্কেল জনের তো প্রচুর টাকা পয়সা ছিল, অনেক ধনী মানুষ, তো মারা যাওয়ার আগে নিশ্চয়ই আমার স্ত্রীর জন্য বেশ মোটা অঙ্কের সম্পত্তি রেখে গেছে। না, একদিকে আঙ্কেল জন মারা গেছে আর অন্যদিকে এই লোভী মানুষটার প্রতি কোনো সমবেদনা না দেখিয়ে তার টাকা পয়সার হিসাব করছে। বোঝো ব্যাপার। তো আঙ্কেল জনের শেষ কাজ সম্পূর্ণ হওয়ার পরে তার উকিল তিনি গ্রেস আর পলকে ডেকে পাঠান, কারণ আঙ্কেল জন গ্রেস আর পলের নামে একটা উইল করে গেছেন বা একটা দলিল লিখে গেছেন। সেখানে গিয়ে পল দেখে যে আঙ্কেল জন নিজে দলিলে লিখে গেছে, যেহেতু পল একজন পেশায় দালাল, সুতরাং আমার বাড়িটা বিক্রির দায়িত্ব আমি পলকে দিয়ে গেলাম, এবং আমার বাড়ি বিক্রি করার পর যত টাকা পয়সা পাওয়া যাবে সেই সব টাকা আমি দান করব রকি মাউন্টেন চিলড্রেন্স ক্যাম্প নামে ওই অনাথ আশ্রমকে, যেটা কিনা আমার বন্ধু পাস্তর চালায়। পল বেচারা আঙ্কেল জনের সম্পত্তি পাওয়া লোভে ছিল, আর বেচারার কপালে জুটলো শুধু বড় বাস, কারণ বাড়ি বিক্রির সব টাকাই অনাথ আশ্রমে দান করার কথা ভুলে গেছেন আঙ্কেল জন তার উইলে। আঙ্কেল জন আরও লিখে গেছেন, আমি আমার বোন মার্গারেটকে আমার সঞ্চয় করা $50,000 দিয়ে গেলাম, আর সবার শেষে আমি আমার সবচেয়ে পছন্দের জিনিসটা আমার ভাইজি গ্রেস, তার স্বামী পল এবং তার পরিবারকে দিয়ে গেলাম। এই কথা শুনে পলের মনের ভেতরে আশার আলো জেগে ওঠে যে বুড়োটা অন্তত কিছু তো ভালো জিনিস দিয়ে গেছে আমাদেরকে। সে জিজ্ঞেস করে, উকিলবাবু কি দিয়ে গেছে আমাদেরকে? উকিলবাবু বলে, এই নাও, এই গাছটা দিয়ে গেছে তোমাদেরকে। নিজের বোনকে দিয়ে গেছে $50,000 আর আমাদেরকে দিয়ে গেছে এই গাছটা? আঙ্কেল জনের মৃত্যুতে পল বিন্দুমাত্র ভেঙে না পড়লেও এটা ভেবে কয়েক হাজার গুণ বেশি আঘাত লাগলো তার বুকে যে আঙ্কেল জনের বিপুল ধন সম্পত্তির মধ্যে সে পলের জন্য রেখে গেছে শুধুমাত্র একটা গাছ, আঙ্কেল পলের গাছ। আর এখানেই শেষ না। উকিল বলে, তোমাদের কাকা আঙ্কেল জন এটাও বলে গেছে যে তার অস্থিভস্য যেন রকি মাউন্টেন চিলড্রেন্স ক্যাম্পের মাটিতে ছড়িয়ে দেওয়া হয়। এই কথা শুনে পল আরও রেগে যায়, একেই তো তাদের জন্য বিন্দুমাত্র টাকা পয়সা দিয়ে যায়নি, শুধুমাত্র এই গাছটা দিয়ে গেছে, তারপরে আবার আঙ্কেল পলের অস্থিভস্য ছড়ানোর জন্য রকি মাউন্টেনে যেতে হবে, আবার খরচা। মানুষটা মরে গিয়েও শান্তি দিল না। পল রেগে মেগে উকিলের অফিস থেকে বাইরে বেরিয়ে যায় এবং সেখানে রাখা ওই গাছটাকে ডাস্টবিনে ফেলতেই যাবে, এই সময় উকিল বাইরে বেরিয়ে আসে। পল উকিলকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি কিছু বুঝলেন, আঙ্কেল জন এত সবকিছু সম্পত্তি থাকতেও আমাদেরকে এই গাছটা কেন দিয়ে গেল? উকিল তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। পল এবং তার স্ত্রী বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে তার স্ত্রীকেও একই প্রশ্ন করে, তুমি কিছু বুঝতে পারলে আঙ্কেল জন আমাদেরকে শুধুমাত্র একটা গাছ কেন দিয়ে গেল? পল এটা কিছুতেই বুঝতে পারছিল না যে তার স্ত্রীকে আঙ্কেল জন ছোট থেকে বড় করেছে, এমনকি আঙ্কেল জনের যখন খারাপ সময় তখন পলের স্ত্রী তার খেয়ালও রেখেছে। তা সত্ত্বেও কেন আঙ্কেল জন কোনো টাকা পয়সা বা সম্পত্তি দিয়ে গেল না পলের পরিবারকে? পলের স্ত্রী ক্রেস কিন্তু সত্যি আঙ্কেল জনকে খুব ভালোবাসত। সে পলকে বলে, আমি আমার কাকার সেবা করেছি কিছু পাওয়ার কথা ভেবে নয়, যা করেছি মন থেকে করেছি, ভালোবেসে করেছি, আর আঙ্কেল জন আমাদেরকে ওই গাছটা দিয়ে গেছে মানে নিশ্চয়ই ওই গাছটা ওনার কাছে খুব মূল্যবান ছিল আর ওনার খুব প্রিয় ছিল, সেই জন্যই গাছটা উনি আমাকে দিয়ে গেছেন। পরদিন অফিসে যাওয়ার সময় জ্যাক পলকে বলছিল একটা কারখানা বন্ধ হয়ে গেছে এবং অনেক মানুষ চাকরি হারিয়েছে, আর সেই কারখানাটা নাকি বিক্রি করার দায়িত্ব পড়েছে জ্যাকের ঘাড়ে, কারণ সেও পলের মতো একজন দালাল ছিল যে কিনা সম্পত্তি কেনা বেচা করাতো। জ্যাক তাকে বলে, দেখো এই কারখানাটা বিক্রি করতে পারলে অনেক টাকা কমিশন পাওয়া যাবে, তুমি ওই অতগুলো ছোট ছোট জমি বেচে যা পেয়েছো তার থেকে অনেক বেশি পাওয়া যাবে, তবে এই কারখানাটার জন্য আমার একটা ভালো খরিদ্দার চাই। এটা শুনে পল বলে, জ্যাক চাইলে সে তাকে সাহায্য করতে পারে। পরদিন গ্রেস পলকে বলে যে সে ঠিক করেছে, তাদের ব্যাকইয়ার্ড মানে বাড়ির পেছন দিকটা যে জায়গা পড়ে আছে সেখানে আঙ্কেল জনের ওই গাছটাকে রাখবে, এবং তাদের বাড়ির পেছন দিকটাতে একটা স্টোর রুম আছে মানে যেখানে বাড়ির সব অপ্রয়োজনীয় জিনিস বা লোহা লক্করের জিনিসগুলো রাখা হয়। এদিকে পল জ্যাকের সঙ্গে দেখা করে এবং বলে, দেখো তুমি তো অনেকদিন ধরে কারখানাটা বিক্রি করে উঠতে পারলে না, তার চেয়ে বরং আমি তোমায় সাহায্য করি, আর তারপর কারখানাটা বিক্রি হয়ে গেলে যে কমিশন পাবে সেটা দুভাগে ভাগ করে নেবো। জ্যাক রাজি হয়ে যায় আর তারা ঠিক করে সেদিন বিকেলে সেই কারখানাটা দেখতে যাবে। তবে তার আগে বউয়ের কথা মতো গাছটাকে বাড়ির পেছন দিকে রাখার জন্য সে বাড়িতে ফিরে আসে এবং সেই গাছটাকে সেখানে রাখে। হঠাৎই সে লক্ষ্য করে যে গাছটায় ফুলের বদলে কেমন একটা টাকার মতো দেখা যাচ্ছে না। পল অবাক হয়ে যায়,
সে যা দেখছে চোখের সামনে সেটাই সত্যি। সে ওই গাছের ফুলটা ছিঁড়ে নেয় এবং যা দেখে তাতে ওর মাথা ঘুরে যায়। আঙ্কেল জনের দেওয়া সেই গাছটাতে ফুলের বদলে টাকা ধরেছে। পল ছিল এমনিতেই লোভী স্বভাবের এবং সে খুব ভালো করে বুঝতে পারে যে গাছটাতে আসলে ফল বা ফুলের বদলে টাকা ধরে। তাই তার বাড়ির আর কেউ সেখানে চলে আসার আগে তাড়াতাড়ি করে এসে সব টাকার ফুলগুলো ছিঁড়ে নেয়। সে চাইছিল না যে ওই টাকার গাছটার কথা কেউ জানতে পারুক, কারণ তার ছেলে মেয়ে জানতে পারলে স্কুলে গিয়ে বন্ধু বান্ধবদের বলে দিতে পারে। আর তার বউ তো এতটাই নিঃস্বার্থ, এতটাই ধার্মিক স্বভাবের যে জানতে পারলে ওই টাকা সবকিছু সব গরিবদের দান করে দেবে। মানে বউ হচ্ছে উল্টো টাইপের, বউ দান করতে ভালোবাসে আর এই বেটা সবার থেকে টাকা নিয়ে নিতে পারলে বাঁচে। তখনই তার বউ বাচ্চারা সেখানে চলে আসে এবং সে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে বলে তাদেরকে এড়িয়ে কোনো মতে সেখান থেকে চলে যায়। এরপর কথা মতো পল জ্যাকের সঙ্গে সেই কারখানায় যায়। সেখানে গিয়ে পল দেখে বাড়িটা খুব অপরিষ্কার এবং বাড়ির বারান্দার রেলিংটা এক জায়গায় ভেঙে গেছে। জ্যাক সেটাকে ঠিকঠাক করাতে চাইলে পল বলে, তুমি তো বাড়িটা বিক্রি করবে, এত খরচ করার কি আছে, বরঞ্চ এই জায়গাটাকে এমনভাবে ঢেকে দাও যাতে যে কিনবে সে যাতে বুঝতেই না পারে যে জায়গাটা ভাঙা আছে। এদিকে সবার চোখের আড়ালে সেই টাকার গাছে যা টাকা ধরতো সেই টাকা নিয়ে সে নিজের কাছে রাখতে শুরু করে। এরপর একদিন পাস্তর তাদের বাড়িতে আসে। পলের থেকে সে চার্চের জন্য কিছু অর্থ সাহায্য চায় আর তাকে জিজ্ঞেস করে, পল তুমি কি জনের বাড়িটা বিক্রি করার কোনো ব্যবস্থা করলে, মানে আঙ্কেল জন, আসলে ওই টাকাটা পেলে আমার আশ্রমের খুব সুবিধে হতো। পল তাকে বলে সে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা বিক্রি করার চেষ্টা করবে। আর তারপর জীবনে প্রথমবার সে কিছু টাকা চার্চকে দান করে, কারণ তার কাছে এখন টাকার গাছ আছে। তাকে টাকা পয়সা দান করতে দেখে তার স্ত্রীর খটকা লাগে। সে তাকে জিজ্ঞেস করে, তোমার মতো কুঞ্জুস মানুষ যে কিনা পারলে মশার দেহ থেকে রক্ত টেনে আনো, তুমি কিনা মানুষকে দান ধ্যান করছো, বাপ জন্মে দেখিনি তুমি মানুষকে দান ধ্যান করছো, তোমার হলো কি হঠাৎ? পল তাকে বলে, আসলে আমি আঙ্কেল জনকে স্মরণ করছিলাম এবং আঙ্কেল জনকে স্মরণ করেই টাকাটা আমি দান করলাম। যেহেতু আঙ্কেল জন আমাদেরকে ওই গাছটা দিয়ে গেছে তাই কৃতজ্ঞতাস্বরূপ কিছু টাকা আমি দান করলাম। সে মনে মনে বহুবার আঙ্কেল জনকে ধন্যবাদও জানায়। তবে সে এখন এমনভাবে বুঝে টাকার ফুলগুলো তুলতো যাতে তার বউ বাচ্চারা কিছু টের না পায়, খুব সাবধানে সবকিছু করতো। কিন্তু আস্তে আস্তে তার স্ত্রী গ্রেসের একটু একটু করে সন্দেহ হতে শুরু করে, কারণ যে পল টাকা খরচ করার আগে 10 বার ভাবতো, এমনকি ছেলেদের টিফিনও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বারণ করতো কারণ বেশি খরচা হয়ে যাবে, সে হঠাৎ করে এত টাকা খরচা করছে, ছেলে মেয়েকে এক্সট্রা টাকা পয়সা দিয়ে দিচ্ছে। এর কিছুদিন পর পল নিজের বাড়ির পেছন দিকটা পরিষ্কার করার জন্য অনেক দামি একটা ঘাস কাটার গাড়ি নিয়ে আসে এবং তারপরের থেকে তার স্ত্রীর মনে এটা বদ্ধমূল ধারণা হয়ে যায়, নিশ্চয়ই কিছু গণ্ডগোল আছে। কিন্তু সে কিছুতেই ভেবে পায় না পল হঠাৎ করে এত টাকা পাচ্ছে কোথেকে। সে পলকে বলে, তুমি কিছু না ভেবে এত টাকা দিয়ে ঘাস কাটার জন্য এই গাড়িটা কিনে আনলে কি করে? দেখো, তুমি তোমার কোম্পানি থেকে যত টাকা মাইনে পাও আর জমি বেচে যত টাকা কমিশন পাও আমি সবটাই জানি, কারণ টাকাটা আমাদের ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্টেই আসে। কিন্তু বিগত কিছু মাস ধরে দেখছি যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে তো এমন কিছু টাকা ঢোকেনি, তাহলে তুমি এত টাকা পাচ্ছ কোথেকে? পল বলে, আসলে ওই কারখানাটা বিক্রি করার জন্য জ্যাক কিছু অগ্রিম টাকা দিয়েছিল আমায়, ওখান থেকেই খরচ করছি। ওদিকে আঙ্কেল জনের দেওয়া সেই টাকার গাছে রোজই অনেক অনেক টাকার ফুল ফুটতে থাকে আর পল ও সাবধানে সেই সব টাকাগুলো নিতে থাকে। পল ভাবে এতদিনে সে একজন ধনী ব্যক্তি হতে পেরেছে, তাই সে জ্যাককে একসময় দামি রেসিং গাড়ি কেনার কথা বলেছিল। পল এবার সেই গাড়ির শোরুমে চলেই যায় আর সেই দামি রেসিং গাড়িটা কিনেই ফেলে এবং এখান থেকেই তার জীবন অন্যদিকে ঘুরে যায় এবং শুরু হয় বিভিন্ন সমস্যা। আসলে যে কোনো বড় জিনিস যেমন দামি গাড়ি বাড়ি এই সব কিছুকে আমরা দূরের থেকে দেখে মনে হয় সবকিছু পেলে পরে লাইফটা কত ভালো হয়ে যেত। আসলে তোমার আর্থিক অবস্থা যাই হোক না কেন, সময়ের সাথে সাথে সবকিছুর সাথে সাথে তোমার জীবন আরও জটিল হতে শুরু করে, এটাই বাস্তবিক সত্য। এখন তোমার এক অসুবিধা আছে, হয়তো তুমি বড় লোক হয়ে যাওয়ার পরে তোমার অন্য অসুবিধা থাকবে। যে কোনো বড় জিনিস যেমন দামি গাড়ি বাড়ি ইত্যাদি কিনতে গেলে সাধারণত মানুষ চেক দেয় টাকার বদলে, যেহেতু অনেক টাকার অত টাকা মানুষ সাথে নিয়ে ঘোরে না। কিন্তু পল সেই টাকার কাছ থেকে যা টাকা পেত সেটা সে ব্যাংকে জমাতো না, কারণ সে যদি ব্যাংকে রাখে তাহলে তার স্ত্রী গ্রেস জেনে যাবে, তাই সে অত দামি একটা গাড়ি ক্যাশ টাকা দিয়ে কেনে। এবার নগদ এতগুলো টাকা দিয়ে গাড়ি কেনার জন্য তার উপরে সন্দেহ করতে শুরু করে সেই গাড়ির শোরুমের মালিক। শোরুম থেকে পুলিশে খবর দেওয়া হয়, কারণ তারা সন্দেহ করছিল হয়তো লোকটা কারো কাছ থেকে টাকাটা চুরি করেছে বা কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত। আর বিশেষ করে আমেরিকায় এত টাকা কেউ একসাথে নিয়ে ঘোরে না, ব্যাংকের চেকের মাধ্যমেই গাড়ি বাড়ি এই ধরনের জিনিস কিনে থাকে। মিলার নামে একজন গোয়েন্দা তার উপর নজর রাখতে শুরু করে, এটা বোঝার জন্য যে মানুষটা সত্যি কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত কিনা। অন্যদিকে পলকে এত দামি একটা গাড়ি কিনতে দেখে তার স্ত্রী গ্রেস আরও সন্দেহ করতে শুরু করে, বউদের স্বভাব যা হয় কথায় কথায় সন্দেহ। পুলিশ গোয়েন্দা এরা কম পড়ছিল যে তার বউও এটা সন্দেহ করতে শুরু করে যে আমার স্বামী নিশ্চয়ই কোনো বেআইনি পথে টাকা রোজগার শুরু করেছে, এ নিশ্চয়ই উল্টো পথে গেছে, নয়তো এত টাকা পায় কোথায়। তার স্ত্রী তার উপরে ভীষণ রেগে যায় এবং তাদের মধ্যে দাম্পত্য অশান্তি শুরু হয়। এরপর পাস্তর আবার একদিন তাদের বাড়িতে আসে আর বলে চার্চের দুস্থ দরিদ্রদের সেবার জন্য আরও কিছু টাকার প্রয়োজন, তাই সে পলের কাছে এসেছে যদি তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারে। পল বলে, আসলে আপাতত টাকা দিতে একটু অসুবিধা আছে, সংসারে অনেক খরচাপাতি হচ্ছে তো সেজন্য। এটা শুনে পাস্তর তাকে বলে, হ্যাঁ খরচা তো হচ্ছেই, আমি দেখেছি তুমি একটা নতুন গাড়িও কিনেছো, আসলে কি জানো অন্য মানুষদের সাহায্য করলেই নিজের উন্নতি হয়, যাই হোক ঠিক আছে তোমার ব্যাপার, এই বলে সে চলে যায়। এরপর দেখা যায় সেই গোয়েন্দা যার নাম মিলার সে এই কেসটা নিয়ে তদন্ত শুরু করে যে পলের কাছে এত টাকা কোত্থেকে আসে, এমনকি সে পলের বাড়িতেও যায়। ওদিকে গ্রেসের সন্দেহের লেভেল আরেক ধাপ বেড়ে যায় এটা ভেবে যে তার স্বামী এমন কি করছে যার জন্য গোয়েন্দা বাড়িতে পর্যন্ত চলে আসছে। তাদের মধ্যে অশান্তি আরও বাড়তে থাকে। গ্রেস তাকে সোজাসুজি জিজ্ঞেস করে, তুমি কি কোনো বেআইনি কাজকর্ম করছো, তুমি এত টাকা পাচ্ছ কোত্থেকে? এত কিছুর পরেও কিন্তু পল কিছুতেই কাউকে আসল সত্যিটা খুলে বলে না। তবে এবার পলও ধীরে ধীরে বুঝতে শুরু করে যে ওই গাছটা পাওয়ার পর থেকে অতিরিক্ত অর্থই তার জীবনে অশান্তি ডেকে এনেছে। তখন সে ভাবে আঙ্কেল জনের মতো যদি বেশি দান ধ্যান করা যায় তাহলে হয়তো জীবনের সমস্যা কিছুটা মিটে যাবে। তাই সে পাস্তরের কাছে যায় এবং তাকে বেশ কিছু টাকা দিয়ে বলে যে সে চার্চের উন্নয়নের জন্যই টাকাটা দান করছে। কিন্তু তাকে দেখে পাস্তরের মনে হয় পল কোনো একটা অশান্তিতে ভুগছে। সে পলকে বলে, দেখো পল, আমরা না জীবনের বেশিরভাগ সময়টা টাকা টাকা করে কাটিয়ে দিই, টাকার পিছনে ছুটতে থাকি, আমাদের মনে হয় টাকা পয়সাই যেন আমাদের জীবনের সব, অতিরিক্ত টাকা পয়সা দেখে আমরা ভুলে যাই যে দামি দামি জিনিস কিনলে গাড়ি বাড়ি কিনলে কিন্তু জীবনে উন্নতি করা যায় না। এই যেমন ধরো তুমি এত বড় একটা গাড়ি কিনেছো,
দিনের শেষে এটা শুধুমাত্র একটা গাড়ি, একটা জড় বস্তু। যতই দামি হোক না কেন, কালের নিয়মে গাড়িটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। কিন্তু তোমাদের আঙ্কেল জন খুব জ্ঞানী লোক ছিলেন। উনি মানতেন মানুষের মধ্যে ঈশ্বর বিরাজ করেন, তাই মানুষের সাহায্যে মানুষকে দান করতে পারলেই সেই অর্থের যথাযথ ব্যবহার করতে পারবে। আর সেই কারণেই সে জীবনের শেষ দিন অবধি শুধুমাত্র মানুষকে দান করে গেছে। নিজের মনকে শান্ত করো বল। এটা শুনে পলের কাছে আরও যা টাকা পয়সা ছিল সে সবকিছু টেবিলের উপরে রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। তবে পাস্তরের অফিসের বাইরে দেখা যায় যে মিলার তার উপরে নজর রাখার জন্য তাকে ফলো করে সেখানেও চলে এসেছে। এরপর পল বুঝতে শুরু করে যে অর্থ এতদিন ধরে সে চেষ্টা করেও কামাতে পারেনি, সেই অর্থ একবারে পেয়ে গিয়ে সে পথভ্রষ্ট হয়ে গেছিল। সে দিনের পর দিন সবাইকে মিথ্যে কথা বলেছে, স্বার্থপরের মতো আজেবাজে জিনিস কিনে টাকা নষ্ট করেছে, এমনকি সবশেষে নিজের সুখে সংসারে অশান্তি ডেকে এনেছে। সে মনে মনে আঙ্কেল জনকে বলে, কেন আপনি এই গাছটা আমাকে দিয়ে গেলেন? আমি এটা যোগ্য না। দেখুন, আমার পিছনে গোয়েন্দাও লেগে গেছে, কিন্তু আমি যদি ওদেরকে বলি যে আমার কাছে একটা টাকার গাছ আছে, ওরা তো আমাকে বিশ্বাসই করবে না। এরপর আবার একদিন পলের খোঁজ করতে গোয়েন্দা মিলার তাদের বাড়িতে আসে। তবে পল বাড়িতে না থাকায় সে চলে যায়। গ্রেস ভাবে যে পল আসলে কি করছে সেটা একবার ফলো করা উচিত। রোজ অফিসে বা কারখানা যাওয়ার নাম করে পল কোথায় যাচ্ছে সে বুঝতে পারে। তাদের মধ্যে রোজকার অশান্তি, বাড়িতে মাঝে মাঝে পুলিশ আসা, গোয়েন্দা আসা, বাচ্চাদের উপরে একটা খারাপ প্রভাব পড়ছে সবের, তাই সবকিছুর একটা বিহিত হওয়া দরকার। এদিকে দেখা যায় পল যে দোকান থেকে কফি কিনতো তার সামনে একটা ভিখারি রোজ ভিক্ষা করতো। এর আগে বহুবার জ্যাক তাকে পয়সা দিয়ে সাহায্য করতে গেলেও পল মনে করতো লোককে ভিক্ষা দেওয়া মানে টাকার অপচয় করা, তাই তার সামনে জ্যাক ভিখারিটাকে সাহায্য করতে চাইলেও পল কোনোদিনও কিন্তু সেই ভিখারিটাকে ভিক্ষা দিত না। কিন্তু পাস্তরের কাছে গিয়ে তার সঙ্গে কথা বলার পর পলের মনে হয় সত্যি মানুষের ভালো করলে তারও ভালো হবে, তাই সে আজ এই ভিখারিটাকে কিছু টাকা দিল। আর এই সবকিছু মিলার দূর থেকে লক্ষ্য করতে থাকে। এদিকে গ্রেস পলের অফিসে ফোন করে জানতে পারে যে জ্যাকের সাথে সে কারখানায় গেছে। এটা শুনে গ্রেস তার মেয়েকে নিয়ে কারখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পল এতদিন জ্যাককে বলেছিল যে তার দামি দামি জিনিসপত্র আঙ্কেল জনের দেওয়া টাকা দিয়ে সে কিনেছে, কিন্তু সবকিছু সামাল দেওয়ার জন্য পল এবার জ্যাককে সত্যি কথা বলে। সে বলে, দেখো, আমি আমার স্ত্রী গ্রেসকে বলেছি আমি যা কিনেছি সেই সবকিছু আমি তোমার থেকে টাকা নিয়ে কিনেছিলাম। তুমি আমাকে কারখানা বিক্রির জন্য অগ্রিম টাকা দিয়েছিলে, সেটা দিয়ে কিনেছি, তাই তোমাকে আমার হয়ে গ্রেসকে মিথ্যে কথা বলতে হবে যে সেই টাকাগুলো তুমি আমাকে দিয়েছিলে। আর তুমি আমাকে বিশ্বাস করো, আমি কোনো বেআইনি কাজ করছি না। আমি তোমাকে পরে সবকিছু বুঝিয়ে বলবো যে টাকাগুলো আমি কোথায় পেয়েছি, এখনকার মতো তুমি আমাকে একটু বাঁচিয়ে দাও। তারা যখন এসব কথাবার্তা বলছিল গ্রেস তখন তার মেয়েকে নিয়ে সেখানে চলে আসে এবং পলকে খুঁজতে খুঁজতে তারা দোতলায় উঠে যায়। আর তাদের মেয়ে কারি পেছন ফিরে তার মা গ্রেসকে কিছু একটা বলতে গিয়ে বেখেয়াল হয়ে দোতলার রেলিংয়ের সেই ভাঙা জায়গা দিয়ে পড়ে যায়। এটা সেই রেলিং যে রেলিংটা জ্যাক ঠিক করানোর কথা বলেছিল, কিন্তু পল সেটা ঠিক করাতে দেয়নি এই ভেবে যে বাড়িটা তো অন্য কেউ কিনে নেবে, সুতরাং যা হবে তাদের সাথে হবে, আমাদেরই ভাঙা রেলিং ঠিক করিয়ে টাকা খরচা করে লাভ কি। ক্যারি পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেয়ে পল এবং জ্যাক দৌড়ে সেখানে আসে এবং তারপর দেখে ক্যারির মাথায় চোট পেয়ে ক্যারি অজ্ঞান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তারা তাকে হাসপাতালে নিয়ে যায়। জ্যাক বলতে থাকে, এইসব কিছু আমার জন্য হলো, আমি যদি সেদিন ওই রেলিংটা কিছু টাকা খরচ করে সারিয়ে নিতাম আজকে দিনটা দেখতে হতো না। সে পলের উপরে খুব রেগে যায়, কারণ ওই জায়গাটা না সারিয়ে একটা কাপড় চাপা দিয়ে রাখার বুদ্ধিটা তো পলই তাকে দিয়েছিল। এসব কিছুর জন্য গ্রেস আর লন্ডন পলের উপরে প্রচণ্ড রেগে যায়। পল বুঝতে পারে জীবনে জোর চুরি করে কোনো লাভ হয় না, কাউকে ঠকিয়েও কোনো লাভ হয় না, অন্যদের ঠকানোর ফল সেসব দিন নিজেকেই ভোগ করতে হয়। এবার সে সত্যি নিজের ভুলের জন্য অনুতপ্ত ছিল। সে দেখে তার স্ত্রী, ছেলে, বন্ধু, তার কাছে সব মানুষ তারই দোষে একে একে তার থেকে দূরে সরে যাচ্ছে, এমনকি বাচ্চা মেয়েটা পর্যন্ত তারই ভুলে সাজা ভোগ করছে। সে ঠিক করে সে নিজেকে পাল্টে ফেলবে, এখনো পর্যন্ত সে যা যা ভুল করেছে সবকিছু সে শুধরে নেওয়ার চেষ্টা করবে। সে একজন ভালো বাবা, একজন ভালো স্বামী এবং সর্বোপরি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। এরপর ক্যারি একটু সুস্থ হয়ে গেলে যেদিন বাড়ি ফিরে সেদিনই বাড়িতে পুলিশ আসে আর পলকে বড় বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অ্যারেস্ট করে নিয়ে যায়। জেলে নিয়ে গিয়ে মিলার পলকে বলে, যতদিন না কোনো কিছু প্রমাণ হচ্ছে আপনাকে এখানেই থাকতে হবে। এটা শুনে পল মনে মনে খুব ভেঙে পড়ে। জেলের মধ্যে পাশের সেল থেকে কেউ একজন তাকে জিজ্ঞেস করে, কি পল, কেমন চলছে সবকিছু? এটা শুনে সে পাশের সেলের দিকে তাকাতেই দেখে সেখানে পাস্তর আর সেই কফির দোকানের বাইরে বসে থাকা ভিখারিটাকেও পুলিশ ধরে এনেছে। তারা জেলে কি করছে সে অবাক হয়ে যায়। জিজ্ঞাসা করে পল, জানতে পারে সেদিন পল যখন পাস্তরের অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল মিলার সেখানে ঢোকে আর টেবিলে অতগুলো টাকা পড়ে থাকতে দেখে এটা ভেবে নেয় যে পাস্তরও পলের সঙ্গে কোনো একটা বেআইনি কাজ করছে এবং সেখান থেকেই টাকাগুলো এসেছে। আর ভিখারিটাকে কেন ধরে নিয়ে এলো? কারণ ভিখারিটাকে পল অতগুলো টাকা দিয়েছে দেখে মিলার এটা ভেবে নেয় পল নিশ্চয়ই লোকটার কাছ থেকে মাদক দ্রব্য কিনেছে এবং এই জন্যই ভিখারিটাকে এত টাকা দিয়েছে, কারণ বিদেশে বিভিন্ন মাদক ব্যবসায়ী ভিখারি সেজে রাস্তার মধ্যে মাদকের ব্যবসা করে। পল এসব কিছু শুনে খুব অবাক হয়ে যায়। সে পাস্তরের কাছে ক্ষমা চায় আর বলে, আমি কখনোই খারাপ কাজ করে টাকাগুলোকে কামাইনি। পাস্তর বলে, আসলে কি বলতো পল, মানুষের কাছে যখন অতিরিক্ত টাকা পয়সা থাকে না তখন সে সহজেই দান ধ্যান করতে পারে, কিন্তু মানুষ যখন নিজের কষ্ট করে অর্জন করা টাকা কারো ভালো হবে ভেবে দান করে সেটা দিতে আর পুণ্য হয়। তুমি বলো পল, ওই গাছটা যদি তোমার কাছে না থাকতো তাহলে কি তুমিও অতগুলো টাকা দান করতে? তুমি তো কোনোদিন দান ধ্যানে বিশ্বাসই করতে না, কাউকে টাকা দিয়ে সাহায্য করাটাকে টাকার অপচয় বলে মনে করতে, তো এতগুলো টাকা যদি তোমাকে কেউ দিতে দেখে তার সন্দেহ হওয়াটা স্বাভাবিক নয় কি? পল অবাক হয়ে যায়। সে বলে, আপনি গাছের ব্যাপারে সবকিছু জানতেন? পাস্তর বলে, হ্যাঁ, আমি বেশ কয়েক বছর আগে জনকে ওই গাছটা দিয়েছিলাম। এটা শুনে পলের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ধারণাই করতে পারেনি যে পাস্তর এই টাকার গাছের সম্বন্ধে সবকিছু জানতো। পাস্তরের কথায় পলের সবকিছু উল্টোপাল্টা হয়ে যায়, সে কিছুই বুঝতে পারছে না। পাস্তর বলে, ওই গাছটা একটা বিশেষ ধরনের গাছ, আর এই গাছটা শুধুমাত্র তাদেরকেই দেওয়া হয় যাদের জীবনে নিজেদেরকে পাল্টানোর দরকার আছে। আঙ্কেল জনও একসময় পলের মতোই টাকা ছাড়া কিছুই বুঝতো না, কিন্তু এই গাছটা আঙ্কেল পলের জীবনে আসার পরে আঙ্কেল পলও এটা উপলব্ধি করে যে সে একটা স্বার্থপর মানুষের মতো ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যাচ্ছিল। মানুষের যদি কাউকে দান ধ্যান করার মতো সামর্থ্য থাকে তাহলে নিশ্চয়ই অন্যের সাহায্য করা উচিত। এতে যেমন নিজের মানসিকতা ঠিক থাকে, অন্যদিকে সে সাহায্য করলে তার উপকার তার জীবনে কোনো না কোনোভাবে অবশ্যই রিটার্ন আসবে। পল এবার সবকিছু উপলব্ধি করতে পারে আর বলে, আমি নিজের ভুল বুঝতে পেরেছি,
আমাকে ক্ষমা করে দিন, আমার জন্য আপনাদেরকেও ভুগতে হচ্ছে। পাস্তর তাকে চিন্তা করতে বারণ করে আর বলে, যারা নিজের ভুল বুঝতে পারে ঈশ্বর তাদেরকে শুদ্ধি নেওয়ার জন্য আরেকটা সুযোগ অবশ্যই দেন। এরপর দেখা যায় জ্যাক সেই কারখানাটা বিক্রি হওয়ার সমস্ত কাগজপত্র পুলিশকে দেখায় আর বলে, পল যা যা জিনিসপত্র কিনেছে, গাড়ি কিনেছে, সেই সবকিছুই কারখানা বিক্রির কমিশনের টাকায় করেছে। এবং এইভাবে জ্যাক পলকে বাঁচিয়ে নেয়। পুলিশও বুঝতে পারে যে তারা যাদেরকে অ্যারেস্ট করেছে তারা সবাই নির্দোষ এবং তাদেরকে পুলিশ ছেড়ে দেয়। তবে এরপর থেকে কিন্তু সত্যি সত্যি পল একদম পাল্টে যায়। সেও আঙ্কেল জনের মতো দুস্থ দরিদ্রদের অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করতে শুরু করে, এমনকি তার অত শখের দামি গাড়িটাও দান করে দেয়।